gmail.com এ গেলাম, gmail.com এ গিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আসে না ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, তার ইমেল অ্যাড্রেস কাল নেই কাটতে পারবো আমার না, থ্যাংক ইউ ম্যাডাম, তাদের নাম বলে কি নাম, শাহিন, শাহিন চৌধুরী, শাহিন নামে তো হাজার হাজার লোক থাকবে, শাহিন বিডি মোবাইলের লাস্টের তিন ডিজিট বলুন তো, এই শাহিন 711 নামেও মানুষ ইমেল বানাই ফেলছে, কারণ শাহিন নামে কোটি কোটি লোক আছে তো, ওই জন্য সমস্যা। চার ডিজিট বলেন আর আর কি আছে, 711 আগে কি আছে আমার কাছে খবর, 8 লাখ 8, হ্যাঁ এটা এটা নিছে, যেটা যতক্ষণ পর্যন্ত নিবে না ততক্ষণ পর্যন্ত লাল সিগন্যাল চলে আসবে, যেটা বানানো আছে অলরেডি। এখন শাহিন 8711 এটা আমরা ইমেল অ্যাড্রেস হিসেবে নিতে পারবো। আচ্ছা পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড মোবাইলে ছয় ডিজিট বলেন, 28 এখানে দুটো হয়েছে, 28 ছয় ডিজিট বললেন আপনার মোবাইল নাম্বার, 6 ডিজিট 017 72 87 11 72 87 11 72 87 11 72 87 11 72 মনে রাখেন, ঠিক আছে 72 87 11 আবার 72। আচ্ছা বার্থডে বলেন, বার্থডে বলেন, কোন মাসে, জানুয়ারি মাসে, কয় তারিখ, এটাই বলবেন, এটাই 87 11, ঠিক আছে এরপরে নেক্সট স্টেপ দিয়ে আই এগ্রিতে ক্লিক করলাম, কন্টিনিউ টু জিমেল, শেষ ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে গেছে, এই যে ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে গেছে, শাহিন বিডি 8711@gmail.com, ঠিক আছে ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে গেছে। এখন এই ইমেল থেকে আচ্ছা এরপরে ঠিক আছে, এই যে ওয়েলকাম টু নিউ গুগল অ্যাকাউন্ট,
আচ্ছা এখানে এখন এখন একটা ইমেল পাঠাবো, হ্যাঁ এখন ইমেল পাঠাবো, ইমেল কিভাবে পাঠাতে হয়? আচ্ছা আপনাকে একটা কিছু দেখান না, স্টোরেজ কেমনে করবো আমি, যে 15 GB কইলেন এটা কিভাবে রাখবো? এখানে যেখানে একটা ফাইল কপি করে এটার ভিতরে ফাইল ঢোকায় রাখান তো ওয়াট দেখাবো, একটু দেখাবো। এই যে কম্পোজে গেলাম, হ্যাঁ কম্পোজে গিয়ে সাপোজ আমি আমার কাছে পাঠাবো ইমেল, সাবজেক্ট লিখলাম মনে করেন অ্যাবাউট টেস্ট। এখানে এখানে সাবজেক্ট আপনার কথাগুলো এখানে বলবেন, যদি কোনো সংযুক্তি দেই, যদি কোনো ফাইল অ্যাটাচ করে দেয় তাহলে এখানে বলে দিব প্লিজ চেক দ্য অ্যাটাচ ফাইল, ঠিক আছে? বা আরও কথাবার্তা থাকলে যদি আপনি কোনো অ্যাটাচমেন্ট ফাইল না দেন তাহলে এখানে কথাবার্তা যা আছে বলে দিবেন, এখানে অ্যাটাচমেন্ট লাগবে না। এখন আমি সাপোজ অ্যাটাচমেন্ট দিব, তাহলে এখানে এই যে দেখেন এই জেমস ক্লিপের মতো একটা আইকন আছে না, অ্যাটাচ ফাইলস, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে মনে করেন ডেস্কটপ থেকে যে কোনো একটা ফাইল অ্যাটাচ করে দেয়, ডিপার্টমেন্ট অফ আইটি, ঠিক আছে সেন্ড করে দিলাম। নিউ মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল আমার ইমেলে পাঠাইছি, এখন আমি আমার ইমেল চেক করে দেখবো এটা গেছে কি না ওই জায়গায়। আমার ইমেলে যাই, তাহলে আপনার ইমেলের পাসওয়ার্ড মনে রাখেন, ঠিক আছে ইমেল পাসওয়ার্ড মনে রাখেন, লিখে রাখেন যেন আজ জিন্দগি না ভুলেন, লিখে রাখেন ইমেল নাম্বারও লিখে রাখেন, পাসওয়ার্ডও লিখে রাখেন। আমরা কিন্তু সবসময় gmail.com এ যাব, gmail.com এ ইমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য অথবা তৈরি করা অ্যাকাউন্টে ঢোকার জন্য, এই মানে আমি কি দেখছে যে কোনো সময় ইমেল পাঠানোর জন্য SHASHIN, তাই না? কত দিলেন? 87 না 87 আমারটা চেক করতেছি যে ইমেলটা পাঠাইছি যেটা আসলো কিনা, এখান থেকে একটা পাঠানো ওইখানে দেখি যাক, ওটা তো যাবে এখান থেকে কিভাবে রিপ্লাই দিতে হয় সেটা দেখা দিব, তাহলে পাঠানো হয়ে যাবে। একটু হালকা খুলে রাখলে মানে সিগন্যাল পায়, ওই দরজা একটু হালকা খুলে রাখলে সিগন্যাল পায়, এই জানলা খুলে রাখলে একটু বেশি ভালো, এটা খুলে রাখলে এই পাশে এই পাশে থাকে ওটা ঢুকলে জানলা খুলে এই পাশে তো একটু খুলে রাখলে তাইলে হবে। হ্যাঁ ওটাতে কি কানেকশন আছে? এই যে এমডি শাইন দেখছেন আসছে যে অ্যাবাউট টেস্ট, এই যে ইমেলটা চলে আসছে, হ্যাঁ এখন আমি ক্লিক করবো। এই বুঝছেন তো
আমার দেয় আমারটা আর কোনো বেশি করে করেছে আমারটা আর কোনো বেশি করে করেছে